আবারও সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ। এবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে খালি হলো মায়ের কোল। ঘটনার প্রায় দু সপ্তাহ পর সামনে এলো সন্দেহভাজনের ছবি। গত 19 সেপ্টেম্বর আরজিকর হাসপাতালে দু মাসের শিশুপুত্রকে দেখাতে আসেন উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার বাসিন্দা মামুনি খাতুন। তার দাবি, প্রসূতি বিভাগে এক অন্তঃসত্ত্বা মহিলা আলাপ জমিয়ে শিশুকে কোলে নেন। কিছুক্ষণ পরে ওই মহিলার শরীর খারাপ করছে বলে দাবি করে কিছু খাবার আনতে বলে। শিশুটিকে তার কাছে রেখেই খাবার কিনতে যান মামুনি। সেই ফাঁকে ওই মহিলা শিশুটিকে নিয়ে চম্পট দেন। উনি আমার সঙ্গে গল্প করতে করতে হাসি মুখি সাদা মন দেখে মনে হয় না যে উনি আমার বাচ্চাটা নিয়ে পালাবে। আমি মনে কিছু মনে করিনি, না করার কারণে আমি উনি চেয়েছে বলে ওনার কোলে দিয়েছি। পুলিশ এখনও তো বলছে যে তদন্ত করছি, আজকে 13 দিন হয়ে যাচ্ছে, তো এখনও তো বাচ্চার কোনো খবরই পাওয়া যাচ্ছে না। এরপরে টালা থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। ঘটনার পর প্রায় দু সপ্তাহ কাটতে চললেও শিশুটির কোনো খোঁজ মেলেনি। এর মধ্যেই সন্দেহভাজনের ছবি সামনে এলো। সেখানে বাচ্চা কোলে নিয়ে এক মহিলাকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবার। সিসিটিভিতে আপনার আছে, ওই মহিলার ছবি ধরা গিয়েছে, সেই ছবি আমার কাছেও আছে, তার ভিডিও আছে, হ্যাঁ, তার মোটামুটি সেই ছবি পুলিশের থানায়ও আছে, পুলিশ সবই জানে, হ্যাঁ, কিন্তু পুলিশ বলছে আমরা চেষ্টা করছি, দেখছি, এখনো পর্যন্ত আমি বাচ্চা হাতে পাইনি। তদন্ত চলছে বলে জানিয়েছে টালা থানার পুলিশ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এই প্রথম নয়, এর আগেও সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ উঠেছে। গত বছর 14 মার্চ টেস্ট করানোর নামে কলকাতা মেডিকেল কলেজ থেকে সদ্যজাতকে নিয়ে উধাও হয় এক মহিলা। 9 ঘন্টার পর অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ, উদ্ধার হয় শিশু। কিন্তু দু সপ্তাহ পার হতে চললেও আরজিকর থেকে খোয়া যাওয়া শিশুর কোনো হদিশ মিলল না। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।